মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতেই হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতেই হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এনেছেন। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলেই বলবেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আবারও বলেন, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? তাহলে কই, আমাদের মুখ থেকে তো জোরে সোরে বের হচ্ছে না। আবারও বলেন, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যে ব্যক্তি বেশি বেশি আমার প্রশংসা আদায় করবে, আমার নিয়ামত পেয়ে বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করবে, আমি তার নিয়ামতগুলোকে বাড়াইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। অপর আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ, পক্ষান্তরে যে ব্যক্তিটা আমার নিয়ামত পাওয়ার পরেও আমার শুকরিয়া আদায় করবে না, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, আমি তার নিয়ামতগুলোকে ছিনায় নেই। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এমন ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে কঠিন শাস্তি এবং আজাব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আজাব চাই না নাজাত চাই? আবারও বলেন আজাব চাই না নাজাত চাই? নাজাত চাইলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য আমরা আমাদের অন্তরের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আসব যে পুরো পৃথিবীর মধ্যে যাই হোক না কেন,
সব কিছুই একজনের পক্ষ থেকে হয়, তিনি কে? আমাদের হায়াত মউত, বেঁচে থাকা মরে যাওয়া, ভালো থাকা খারাপ থাকা, সুখে থাকা দুঃখে থাকা, সবগুলোই একজনের পক্ষ থেকে, তিনি কে? প্রিয় উপস্থিতি, যদি সবগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়ে থাকে তাহলে তিনার আদেশ মানার প্রয়োজন আসে না নাই? আসে না? তার কারণ আমরা যে বেঁচে আছি এটা কার দয়ায়? আল্লাহর দয়ায়। আবারও আমরা কিছুদিন পরে মারা যাব, এটা কার হুকুমে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীব যারা নড়াচড়া করে, যারা চলাফেরা করতে পারে আল্লাহর আদেশে, এদেরকে বলা হয় জীব, তাই না? আমরা একটা মেশিন বানালাম, সেই মেশিনটাকে নিজের ইচ্ছায় চলাচল করতে পারবে? পারবে না। একটা রোবটও যদি বানাই, সে তার নিজের ইচ্ছায় চলাচল করতে পারবে না, তার মালিক যে সিস্টেম করে তাকে বানাইছে সেই সিস্টেমে সে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জীবকেই যাকে আমি জান দিয়েছি তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে? কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যু এটা যে কত বড় একটা ভয়ানক জিনিস, এটা আমাদের অন্তরের মধ্যে আমরা ঢুকাইতে পারি না। কি পারি না? আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে পারি না। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুর যে কষ্টটা এটা যদি বুঝতে পারত তাহলে পৃথিবীর মধ্যে সে কোনো পাপ কাজ করতে পারত না। আবারও বলি, মৃত্যুর যে একটা জ্বালা যন্ত্রণা আছে এটা যদি কোনো ব্যক্তি বুঝতে পারত তাহলে সে আল্লাহর আদেশকে এক চুল পরিমাণ নাফরমানি করত না। তার কারণ বলা হয়েছে যে যখন মানুষের মৃত্যু হয় তখন জীবিত একটা ছাগলকে, জীবিত একটা ছাগল যাকে জবাই করা হয় নাই, এমন ছাগলের চামড়া যদি খোলা হয় এই ছাগলটা যত কষ্ট পাবে, একজন মানুষের শরীর থেকে জীবিত অবস্থায় তার চামড়া যদি খুলে ফেলা হয় যত কষ্ট পাবে, এর চাইতে আরও 70 গুণ, তার চাইতে আরও বেশি কষ্ট হবে এই মৃত্যুর। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এবার চিন্তা করে দেখেন মৃত্যুর কষ্টটা মানুষের কত। যদি মানুষের অন্তরের মধ্যে এই মৃত্যুর কষ্টটা গেঁথে যেত তাহলে এই মানুষ কখনো তার জায়গা নিয়ে, তার জমাজমি নিয়ে, তার ক্ষমতা নিয়ে কখনো বাহাদুরি করতে পারত না। পারত? প্রিয় উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, বর্ণনার মধ্যে পাওয়া যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা স্মরণ করে করে তার চোখ দিয়ে যে পানিগুলো বের হতো, বলা হয়েছে দাড়ি ভিজে তার শরীরের মধ্যে পানিগুলো পড়ত। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন তিনারা মৃত্যুকে কত বেশি ভয় করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসের মধ্যে বলতেছেন, আমার একজন সাহাবী রয়েছে এখানেই বসা। কোথায় বসা? এখানেই বসা। আমার একজন সাহাবী রয়েছে, সেই সাহাবী যখন মৃত্যুর কথা স্মরণ করে তখন তার শরীরের মধ্যে ঝাঁকুনি চলে আসে। আমরা যখন আমাদের হেঁচকে ওঠে আমাদের শরীরের মধ্যে এক প্রকার ঝাঁকুনি দেয়। বিশ্বনবী বলেন, আমার এই সাহাবী যখন মৃত্যুর কথা স্মরণ করে তখন সেই সাহাবীর শরীরটা ঝাঁকুনি দিতে থাকে। সুবহানাল্লাহ। সেই সাহাবী হলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী কে? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন উমরে ফারুক
দিনার এক ঘন্টা না এক সেকেন্ডের আমল যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এক পাল্লায় দেয়, আর আমাদের পুরা পৃথিবীর মানুষের আমলগুলোকে যদি এক পাল্লায় দেয়, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আমলের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। এই সাহাবিটা যখন মৃত্যুর কথা স্মরণ করতেন তখন তিনার শরীরটা ঝাঁকুনি দিতেন, মনে হতো যে তেন যেন তিনাকে মৃগী রোগে আক্রান্ত হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মজলিসের মধ্যে এমন একজন সাহাবি রয়েছে যেই সাহাবি কোনো রাস্তা দিয়ে যদি অতিক্রম করে সেই রাস্তা দিয়ে শয়তান ভুল করেও চল্লিশ দিন অতিক্রম করে না। সকল সাহাবি মনে মনে চিন্তা করলেন, হয়তো আমি সেই ব্যক্তিটা, হয়তো রাসূলের সেই সাহাবিটা আমি, আমাকে দেখেই মনে হয় শয়তান চল্লিশ দিন যাব এই রাস্তা দিয়ে অতিক্রম করে না। প্রত্যেক সাহাবি তারা নিজে নিজে মনে করতেছে আমি মনে হয় সেই সাহাবি, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ গো আপনি আমার কি কারিশমা রাসুলের মুখ দিয়ে মানুষের মাঝে আপনি জহের করে দিচ্ছেন, এই কারণে যদি আমার অন্তরের মধ্যে এক কিঞ্চিৎ পরিমাণ অহংকার চলে আসে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ইন্ধন হয়ে যাব আমি। আল্লাহ আকবার। তিনারা কতটা স্বচ্ছ ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বিষয়টি ক্লিয়ার করে দিলেন আর বললেন, তোমরা কোনো সাহাবি এমন সাহাবি না, সেই সাহাবি হলেন আমার পাশেই বসা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন একজন সাহাবি ইনি যে রাস্তা দিয়ে অতিক্রম করে ভুল করেও শয়তান সেই রাস্তা দিয়ে চল্লিশ দিন যাবত অতিক্রম করে না। সুবহানাল্লাহ। সকলে তখন তিনাকে দেখতেছেন যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মর্যাদা কত। প্রিয় উপস্থিতি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাইলেন তিনার খেলাফতকালে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন, তারপরে দায়িত্ব পেয়েছিলেন, খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা কি ঠিক বললাম? তিনার পরে দায়িত্ব পেয়েছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জামানায় চিন্তা করলেন জেরুজালেম আমাদের দখল করা দরকার। কি করা দরকার? জেরুজালেম একটা দেশের নাম ছিল। কি ছিল? জেরুজালেম একটা দেশের নাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন ওই দেশের মানুষদেরকে ইসলামের ছায়াতলে আনার প্রয়োজন, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো কি, সেগুলো তাদের জানার প্রয়োজন। এজন্য তিনি চিন্তা করলেন জেরুজালেম আমাদের আয়ত্তে আনা দরকার। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন চিন্তা করলেন, আলোচনা করলেন, মশাওয়ারা করলেন যে জেরুজালেম আমাদের আয়ত্তে আনা দরকার, সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবিকে যার নাম হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আমর ইবনুল আস। সাহাবিদের নাম বললেও আমাদের অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন, এজন্য আপনারা বলেন আমর ইবনুল আস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্তাবাহক হিসাবে জেরুজালেমের
বাদশার নিকটে পাঠিয়ে দিলেন। কোথায় পাঠিয়ে দিলেন? জেরুজালেমের বাদশার নিকটে, প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আসকে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পয়গামকে পৌঁছায়া দিলেন, তিনারা বলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় নিষ্ঠা সম্পর্কে আমরা ভালো করেই জানি, তিনি যদি চান আমাদের এই রাষ্ট্রকে তিনার অধীনে নেবেন আমরা অবশ্যই অবশ্যই দিয়ে দেব, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা একটা নজর দেখব। তিনারা কি বলতেছেন যে রাসূলের এই সাহাবীটাকে আমরা একটা নজর দেখব, দেখার পরে আমাদের এই রাজত্ব আমাদের এই দেশটাকে আমরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে স্থানান্তর করব। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দুই একটা দেশের সরকার ছিলেন? অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত রাজত্ব আর এত ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু তিনি কি তিনার এই রাজত্ব আর ক্ষমতার অপব্যয় করেছিলেন? না, তিনি কখনো তিনার চেয়ারকে চাননি, তিনি চেয়েছিলেন যে জনগণের সেবা করবেন কিভাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চমকায় দিয়েছেন পুরা পৃথিবীর মধ্যে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা অনুযায়ী তিনি তখন আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পত্র প্রেরণ করেন আর বলেন হুজুর আপনি যদি এখানে আসেন আপনার যুদ্ধ করার প্রয়োজন নেই, মারামারি করার প্রয়োজন নেই, এখানকার মানুষ, এখানকার সরকার, এখানকার রাষ্ট্রপ্রধান যারা আছে সকলেই আপনার হাতে এদেশকে স্থানান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার চিন্তা অনুযায়ী তিনি যখন ভাবলেন যে আমাকে দেখতে চায় তারা, আমার সেখানে যাওয়ার প্রয়োজন আছে, তিনি একজন অনেক বড় সরকার, আমাদের এই দেশের মতো অন্যান্য দেশের মতো সরকার না, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর সরকার। সুবহানাল্লাহ। তিনি নিজেই চিন্তা করতেছেন তাহলে আমি যাই, যেহেতু আমাকে তারা দেখতে চেয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবায়ে কেরামদের কাছে মশওয়ারা করলেন, ও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা শুনে নাও, আমি একটি দিন নির্ধারণ করেছি, যেই দিন আমি জেরুজালেমে যেতে চাই তোমরা আমার জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছে একটা দেশের সরকার, অর্ধ পৃথিবীর খলিফা এক জায়গায় যাবে, অবশ্যই তো তার সাথে দুই চার হাজার বডিগার্ডের প্রয়োজন আছে, আছে না? নাই, আছে না? কমপক্ষে তো 1000 বডিগার্ডের প্রয়োজন আছে, যে সামনে থাকবে 500, পিছনে থাকবে 500, এরকম প্রয়োজন আছে না? তার কারণ তার তো একটা নিরাপত্তার প্রয়োজন আছে, যেহেতু তিনি অনেক দেশের রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, তার তো একটা নিরাপত্তার প্রয়োজন আছে। সাহাবায়ে কেরাম তাদের চিন্তা অনুযায়ী তারা মনে মনে চিন্তা করলেন হয়তো আমাদের হুজুর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো সাহাবীকে সাথে নিয়ে যাবেন, এই অনুযায়ী তাদের চিন্তা অনুযায়ী তারা অনেকগুলো প্রস্তুতি অর্জন করলো। প্রায় 200 সাহাবীর মতো, কয় শত? 200 সাহাবী তাদের ঘোড়া উটগুলোকে নিয়ে প্রস্তুতি অবলম্বন করলো। যাওয়ার দিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা কিসের আয়োজন করতেছো তোমরা? তারা বলেন হুজুর আপনি একটা দেশের মধ্যে যাবেন, আপনাকে আমরা কি করে একাই ছাড়তে পারি, এই জন্য আমরা চেয়েছি যে আমরা আপনার সাথে সাথে যাব আপনার রক্ষণাবেক্ষক হিসাবে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
एक हजार ना आठ शत ना पाँच शत ना दुई शत ना আমার সাথে সাহাবি যাবে শুধুমাত্র একজন কয়জন আবারও বলেন কয়জন সাহাবি বডিগার্ড কয়জন সেটা বডিগার্ড না সেটা কি বডিগার্ড না ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেটা আমার কোনো বডিগার্ড না সেটা যাবে আমার উঠের লাগামকে টানার জন্য সুবহানাল্লাহ উঠের লাগামকে যে টেনে টেনে নিয়ে যাবে এমন একজন শুধুমাত্র সাহাবী যাবে আমার সাথে কোথায় জেরুজালেমে যেই জেরুজালেমের উপর কোনো বিশ্বাস নাই হতে পারে সেখানে গিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনও যেতে পারে এমন স্থানে তিনি কি করলেন যে শুধুমাত্র একজন সাহাবী প্রিয় উপস্থিতি কিছু সংখ্যক সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের কাছে এসে বললেন হুজুর আপনি অনেক বড় একটা প্রেসিডেন্ট কি বড় অনেক বড় একটা প্রেসিডেন্ট আপনার একটা নিরাপত্তার প্রয়োজন আছে যদি শুধুমাত্র দুইজন আপনারা যান হতে পারে প্রতিমধ্যে বিরোধী দল এসে আপনাদের উপর আক্রমণ করতে পারে তাই আমরা চেয়েছিলাম অল্প কিছু সংখ্যক সাহাবী আমরা আপনার সাথে যাব ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা লাল হয়ে গেল সুবহানাল্লাহ কি হয়ে গেলেন লাল হয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও রাসূলের সাহাবীরা শুনে নাও যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন ছিল হাজার হাজার সাহাবী আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা সবাই ছিলেন অনেক বড় বড় কাফের তারা চেয়েছিল রাসূলকে হত্যা করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর ছিলেন সঙ্গী সাথী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেভাবে সহি সালামতে ফিরে দিয়েছেন সহি সালামতে মদিনায় পৌঁছে দিয়েছেন যেই আল্লাহ তাদেরকে বিশুদ্ধভাবে সহি সালামতে কোনো কষ্ট ছাড়াই মদিনার মধ্যে পৌঁছাইয়াছেন ওই আল্লাহ কি এখন মরে গেছে নাকি তাদেরকে বলতেছেন যে ওই আল্লাহটা কি মরে গেছে নাকি এখন আচ্ছা মরেন নাই সেটা ভালো কথা ওই আল্লাহর ক্ষমতাটা কি এখন কমে গেছে নাকি সাহাবায়ে কেরাম কোনো উত্তর দিতে পায় না আবার বলতেছেন ওই আল্লাহটার চক্ষুটা কি এখন অন্ধ হয়ে গেছে নাকি সাহাবায়ে কেরামদের মাথা নিচু হয়ে গেলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সাথে যাবে শুধু একজন সাহাবি যে আমার উটের রশিটা টেনে টেনে নিয়ে যাবে সুবহানাল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা শুরু করলেন পথিমধ্যে একদিন ওই সঙ্গী সাথী উঠের রশিটা টানাটানি করলেন একদিন ওই সঙ্গী সাথী উঠের রশিটা টেনে নিয়ে গেলেন পরের দিনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই সঙ্গী সাথী ও আমার প্রিয় ভাই ও আমার সাথী তুমি নেমে আসো কি করো তুমি উঠ থেকে নেমে আসো একদিন তুমি রশি টেনেছ আজকে আমার পালা আমি আজকে রশি টানবো আল্লাহু আকবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ খলিফা 1250 বর্গ মাইলের খলিফা তিনি আমাদের মতো বাংলাদেশের খলিফা না তিনি আমাদের মতো এই ইন্ডিয়ার খলিফা না তিনি আমেরিকার খলিফা না তিনি পুরা পৃথিবীর খলিফা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন একটা ঈমান দান করেছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আমার প্রিয় ভাই তুমি নেমে আসো আজকের দিন আমি রশি টানবো আর তুমি উঠের উপরে বসে থাকবা আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবি বলেন হুজুর আপনি এটা কেমন কথা বলতেছেন আপনি আমাকে এনেছেন রশি টানার জন্য আর আপনি বলতেছেন আমি রশি টানবো এটা কেমন করে হয় আপনি তো অর্ধ জাহানের খলিফা আপনি অর্ধ জাহানের খলিফা আপনি একটা প্রেসিডেন্ট মানুষ আপনি কেমন করে রশি টানবেন আর আমি এই উঠের উপরে চড়ে থাকবো
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রিয় ভাই, আমার কি আমলের দরকার নাই? সুবহানাল্লাহ, আমার কি নেকির প্রয়োজন নাই? তুমি কি মনে করছো, আমি কি এত বোকা যে সব নেকিগুলো আমি তোমাকে দিয়ে দেব? সুবহানাল্লাহ। ওই জন্যই তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইনিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওই ব্যক্তিটাই সবচাইতে বেশি বুদ্ধিমান যে মৃত্যুর আগে নিজের জন্য কিছু সঞ্চয় করে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেমে রশিটা টানা শুরু করে দিলেন, ওই সাহাবী উপরে ওঠেন, একটু ভয় আছে না নাই? প্রেসিডেন্ট নিছে, উনি সোজা হয়ে বসতে পারতেছেন না, একটু ব্যাগা হয়, এদিকে ব্যাগা হয়, সোজা হয়ে বসেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রিয় ভাই, আজকে যে ব্যক্তিটা রশি টানতেছে এই ব্যক্তিটা কোনো খলিফা নয়, কোনো রাজা নয়, কোনো প্রেসিডেন্ট নয়, এটা তোমার একজন সফর সঙ্গী। সুবহানাল্লাহ। তাই তুমি ভালোভাবে বসো, যেভাবে একটা মানুষ আরামে বসতে পারে সেভাবে তুমি বসো। প্রিয় উপস্থিতি, পালাক্রমে যখন জেরুজালেমের গেটের মধ্যে দিয়ে প্রবেশ করবেন, সেই দিনটি রশি টানার পালা ছিল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুবহানাল্লাহ। একদিন সাহাবী, একজন সফর সঙ্গী, আরেকদিন ওমরে ফারুক টানে। যেই দিন জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করবে সেই দেশে, সেই দিন পালিটা কার? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সফর সাথী বলেন, হুজুর আপনার স্নেহ আর মায়া মমতা অনেক দেখেছি হুজুর, আর দেখতে চাই না। আমরা জানি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়, কিন্তু আজকে আমরা যেই গেট দিয়ে যাব, আজকের যেই দিনটা, এই দিনের পালা হলো আপনার, আপনি যদি এই গেট দিয়ে এখন আমাকে টেনে টেনে নিয়ে যান, মানুষ হয়তো আপনাকে অনেক নিচু ভাববে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রিয় ভাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই জন্য পাকড়াও করে, তাহলে তুমি তো আমাকে বাঁচাতে আসবে না। সুবহানাল্লাহ। তার কারণ কাল কিয়ামতের ময়দানে কেউ কি কারো পরোয়া করবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কোনো সন্তান পিতার উপকারে আসবে না, সেদিন কোনো পিতা সন্তানের উপকারে আসবে না, সেদিন কি তুমি আমাকে ছেড়ে দিবে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি চুপ করে উপরে বসে থাকো, আমি আজকে এই রশি টেনে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি রশি টানতেছেন, জেরুজালেমের প্রেসিডেন্ট চিন্তা করতেছেন, অর্ধ জাহানের খলিফা আসবে, নিশ্চয় 2-4 হাজার তো লোক আসবেই, তারা সেভাবে আয়োজন করে বসে আছে। দেখতেছেন দুইজন মানুষ আসে, কয়জন? মাত্র 2 জন মানুষ। তখন তারা চিন্তা করলেন, আমরা শুনেছি যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উদার মনের মানুষ, এজন্য হয়তো অনেক মানুষ নিয়ে আসেননি, কিন্তু আমরা এখন চিন্তা করতেছি যে হয়তো যে লোকটা উঠের পিঠে আছে এই লোকটাই হয়তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তিনি কি ওমরে ফারুক? ওমরে ফারুক কে? যে রশি টানতেছে। প্রিয় উপস্থিতি, জেরুজালেমের প্রেসিডেন্ট যখন মালাগুলো নিয়ে অভ্যর্থনার জন্য আহলান সাহালানের জন্য দৌড় দিয়ে চলে যায়, মালাটা যখন উঠের উপরে থাকা মানুষটির গলায় পরিয়ে দিতে চান, তখন সেই সাহাবী লাফ দিয়ে নেমে বলেন, ও জেরুজালেমের সেনা প্রধান, আপনারা ভুল করছেন, আমি ওমর না, ওমর এই যে দেখেন আমার রশি টানতেছে, এই হলো ওমর। দেখেছেন তাদের সিস্টেমটা কেমন ছিল? পুরা পৃথিবীর মধ্যে যদি এখন একটা ওমর সৃষ্টি হতো, পুরা পৃথিবীর মধ্যে যদি এখন একটা ওমর সৃষ্টি হতো, পুরা পৃথিবীর মানুষ আর কোনোদিন কষ্টের মধ্যে থাকতো না। তার কারণ তারা একটা জিনিসকে ভয় করতো, সেটা হলো আল্লাহর মৃত্যু। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ,
কিসের এত হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতেই হবে, হতেই হবে লাশ, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতেই হবে, হতেই হবে লাশ, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। তিনারা কেমন মানুষ ছিলেন, তিনারা চিন্তা করতেন যে পৃথিবীর এত জাঁকজমক আর চাকচিক্য দিয়ে কি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতে নার বিশ্বাহওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় জাহান্নামকে ঢাকে রেখেছেন চাকচমক জিনিস দ্বারা, আনন্দদায়ক জিনিস দ্বারা। জাহান্নামকে ঢেকে রেখেছেন চাকচিক্য আর আনন্দদায়ক জিনিস দ্বারা। এই আনন্দ যে অর্জন করতে যাবে সে চলে যাবে জাহান্নামে। ওয়াহুজিবাতিল জান্নাহ বিল মাকারিহি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ঢেকে রেখেছেন কষ্টদায়ক বস্তু দ্বারা। এই কষ্টদায়ক বস্তু যে অর্জন করতে পারবে তার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, জেরুজালেমের প্রেসিডেন্ট, বাদশাহ এবং সেনা প্রধান যখন দেখলেন অর্ধ জাহানের খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেই তার রশি টেনে টেনে একজন সাধারণ সাহাবিকে নিয়ে আসতেছে। কি সাহাবি? একজন সাধারণ, সে কোনো মন্ত্রী না, একজন সাধারণ সাহাবি। এর অধীনে যদি আমরা আমাদের দেশটাকে দিতে পাই, আমরা আমাদের দেশটাকে স্থানান্তর করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের দেশটা শান্তিপূর্ণ হয়ে যাবে। তারা সাথে সাথে দেশটাকে স্থানান্তর করে দেয়। তাদের ইমানটা কী ছিল? প্রিয় উপস্থিতি, আমরা অল্প একটু ক্ষমতা পাইলেই আমরা মনে করি যে মুই কি পায়ে গেল রে, আমি কি পেয়ে গেলাম, এরকম বলি না? আমরা অল্প একটু ক্ষমতা যদি পাই, অল্প একটু জায়গা জমিনের মালিক হই, তাহলে অন্যজনকে আমরা কষ্ট দেওয়ার চেষ্টা করি যে তাদেরকে কীভাবে কষ্ট দিব। অথচ তাদের ইমানগুলো কেমন ছিল, বিশ্বনবী তাদের ইমানগুলো কেমন তৈরি করে গিয়েছিলেন, যদি আমরা তাদের মতো ইমান তৈরি করতে পারি তাহলে আজও সেই আল্লাহ এখনও উপস্থিত আছে, সেই আল্লাহ হারায় যায়নি, অন্ধ হয়ে যায়নি, তিনার ক্ষমতা কমে যায়নি। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আমরা ঈমান অন্তরের মধ্যে সেটেল করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর নুসরত আসবে ইনশাআল্লাহ।